তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণির বেশ কয়েকটি বিষয়ের সাজেশন আমি ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছি যে সকল সাদেশনগুলো ফলো করে তোমরা তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য প্রস্তুতি নিতে পারো তো আজকে আমি আলোচনা করবো তোমাদের ইংরেজি বিষয়টি নিয়ে এবং ইংরেজি বিষয়ে যে সকল অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর থেকে তোমরা কোন কোন বিষয়ের উপরে প্রস্তুতি নেবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো তো চলো আমরা সেই প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেখো আমাদের বিষয় হচ্ছে ইংরেজি এবং এখানে আমাদের সিলেবাসের অংশ হচ্ছে এক থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত এর মানে হচ্ছে তোমরা তোমাদের মূল বইয়ের প্রথম ছয়টি অধ্যায় এক থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য প্রস্তুতি নিবে তো যাই হোক আমাদের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে চ্যাপ্টার ওয়ান এ ড্রিম স্কুল তোমরা এই অধ্যায়টি পড়েছ এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলোর উপরে প্রস্তুতি নেবে সেগুলো আমি এখানে লিখে রেখেছি তোমরা একটু দেখো হোয়াট ইজ এ ড্রিম স্কুল হোয়াট ফিচার্স ডু ইউ থিঙ্ক ড্রিম স্কুল শুড হ্যাভ মেকআ লিস্ট অফ দেম তারপরে দেখো দুই নম্বর আমি লিখেছি হোয়াট ফার্স লিচ ইস ডো স্কুল হ্যাভ হোয়াচ আদার এডভেঞ্চার ডু ইউ থিঙ্ক উড বি বেচর এবার তিনি লিখেছি ডিসকাস দ্য এনভারনমেন্টাল ডিফারেন্সেস বিটুইন সিটি স্কুলস অ্যান্ড ভিলেজ স্কুলস চারে লিখেছি ইন হোয়াচ ওয়ে দ্য সিটি স্কুল ডিফারেন্ট ফ্রম দ্য ভিলেজ স্কুল এবং পাঁচে লিখেছি রাইট এ প্যারাগ্রাফ অন ড্রিম স্কুল দেখো এখানে যে পাঁচটি প্রশ্ন আমি লিখেছি এই পাঁচটি প্রশ্ন হচ্ছে তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য প্রথম অধ্যায় থেকে আমি সিলেক্ট করেছি এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি নমুনা প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নিতে পারো এতে করে তোমরা প্রথম অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে সেগুলো খুব সহজভাবে লিখতে পারবে দেখো এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে এই অধ্যায়ে আমরা বিভিন্ন প্রকার শব্দ সম্পর্কে জেনেছি তো দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট অ্যাফিক্সেশন অ্যাফিক্সেশন কি জানতে চাওয়া হয়েছে হাউ মিনি টাইপস অ্যান্ড ওয়াটার অ্যাফিক্সেশন কত প্রকারের হয়ে থাকে এবং সেগুলো কি কি হাউ ইজ অ্যাফিক্সিয়েশন ফর্ম অ্যাফিক্সিয়েশন কিভাবে তৈরি হয় বা কিভাবে গঠিত হয় ডিসকাস উইথ এক্সাম্পল কিছু উদাহরণ দিয়ে তুমি এটিকে ডিসকাস করবে বা আলোচনা করবে দেখো দুই নম্বর বলা রয়েছে হোয়াইট ইজ প্রিফিক্স প্রিফিক্স কি হাউ আরিফিক্স কীভাবে গঠন করা হয় ডিসকাস উইথ ফিউ এক্সাম্পলস কিছু উদাহরণ দিয়ে এটি তোমাকে ডিসকাস করতে বলা হয়েছে এরপর তিনে নম্বর বলা রয়েছে হোয়াইট ইজ সফিক্স সাফিক্স কি ঠিক একইভাবে সাফিক্স কীভাবে গঠিত হয় এবং কিছু উদাহরণের মধ্য দিয়ে তোমাকে এটি ব্যাখ্যা করতে হবে চারবার রয়েছে ডিভাইড দ্য ওয়ার্ডস ইন্টু প্রিফিক্সেস রুট ওয়ার্ডস সাফিক্সেস দেখো এখানে একটি ছক দেওয়া রয়েছে এরকম হয়তো কোনো ছক তোমাদেরকে দেওয়া হবে এবং বলা হবে এই ছকে যে সকল শব্দগুলো রয়েছে সেই সকল শব্দের প্রিফিক্স রুট ওয়ার্ড এবং সাফিক্স চিহ্নিত করো যেমন দেখো এখানে রিপ্লে রয়েছে আনফেচাইবল রয়েছে প্রিডিটারমাইট রয়েছে রিঅ্যাক্টিভেট রয়েছে তো এই ধরনের বেশ কিছু শব্দ তোমরা দেখতে পাচ্ছ এখানে এই শব্দগুলো থেকে তোমরা প্রিফিক্স খুঁজে বের করবে রুট ওয়ার্ড খুঁজে বের করবে এবং সাইফিক্স খুঁজে বের করবে এভাবেই তোমরা ছকটি পূরণ করবে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচে বলা রয়েছে হোয়াট ইজ সিনোনিম ছয় বলা রয়েছে হোয়াট ইজ অ্যান্টোনিম তোমরা এগুলো জেনেছো সিনোনিম কাকে বলেন অ্যান্টোনিম কাকে বলেন এগুলো জেনেছো সাথে বলা রয়েছে রাইজ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অব দ্য গিভ ইউনোভার্স এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এই সকল শব্দের সিনোনিম কি অ্যান্টোনিম কি অর্থাৎ সমর্থক শব্দ বিপরীত শব্দ কি সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে ঠিক এভাবেই মূলত তোমরা এই কাজগুলো করবে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটি শেষ করলাম দেখো তিন নম্বর চ্যাপ্টার যেটার নাম হচ্ছে ইফ সেই চ্যাপ্টারে বলা রয়েছে রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইফ ইফ কবিতার সেন্ট্রাল থিম বা মূল ভাব কি সেটি তোমাদেরকে লিখতে বলা হয়েছে তো আমি এখানে ইফ কবিতা লিখেছি তবে তোমরা তোমাদের মূল বইয়ে যে সকল কবিতাগুলো রয়েছে প্রত্যেকটি কবিতার থিম তোমরা পড়ে যাবে তাহলে কিন্তু তোমরা খুব সহজভাবে প্রশ্নের উত্তর লিখতে পারবে দুই বলা রয়েছে হু র দ্য পোয়েম ইফ ইফ কবিতাটি কে লিখেছেন হোয়াট ডু ইউ নো হিম অর হার তুমি তার সম্পর্কে কি জানো অর্থাৎ শুধুমাত্র কবিতা সম্পর্কে যে প্রশ্ন করা হবে বিষয়টা কিন্তু এমন না কবিতা যিনি লিখেছেন সেই কবি সম্পর্কে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে আমি বলছি না করা হবেই এমনটি করা হতে পারে তাই তোমরা যেটি করবে সেটি হচ্ছে যে তোমরা কবিতার পাশাপাশি সেই কবিতা যিনি লিখেছেন তার সম্পর্কে বেসিক কিছু ধারণা তোমরা নিয়ে যাবে দেখো তিন দেখো এই কবিতায় কবি অর্থাৎ ইফ কবিতায় কবি কি বলতে চেয়েছেন সেটি তোমরা এখানে লেখার চেষ্টা করবে চার নম্বর হাউ ক্যান উই ইউজ দ্য লিসন অফ পোয়েম ইফ ইন আওয়ার রিয়েল লাইফ ইফ কবিতার যা লিসন বা শিক্ষাটি আমরা পেয়েছি সেটি কিভাবে আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি বা অনুসরণ করতে পারি সেই প্রশ্নের উত্তরটি আমরা এখানে লিখব তো শিক্ষার্থীরা তিন নম্বর অধ্যায় থেকে আমরা এই প্রশ্নগুলোর উপরে ভালো প্রস্তুতি নিতে পারি এরপরে আমরা চলে যাব চার নম্বর অধ্যায়ে চার বড় রয়েছে দেখো অধ্যায়ের নাম দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলোর উপরে প্রস্তুতি নিব প্রথম প্রশ্ন হাউ নাউন প্রোনাউন অ্যান্ড অ্যাজেকটিভ আর রিলেটেড টু ইচ আদার কিভাবে নাউন প্রোনাউন এবং অ্যাডজেকটিভ একটি আরেকটির সাথে সম্পর্কিত এরপর দেখো দুই বলা রয়েছে আইডেন্টিফাই দ্য অ্যাজেকটিভ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট এখানে একটি দেখতে পাচ্ছ র্যান্ডম একটি আমি এখানে দিয়ে দিয়েছি তো এরকম বেশ কিছু টেক্সট তোমাদেরকে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে এই টেক্স থেকে যে সকল তোমরা খুঁজে পাও সেগুলো তোমরা লিখো তো এই কিন্তু বেশ কিছু অ্যাবজেক্টিভ রয়েছে তোমরা সেগুলো খুঁজবে খুঁজে তোমরা লিস্ট করবে এরপরে দেখো তিন নম্বর বলা রয়েছে হোয়াট আর দ্য ফাংশনস অফ অ্যাজেকটিভ অ্যাজেকটিভ এর ফাংশন কি বা কার্যপ্রণালী কি সেটা সেটি তোমরা লিখবে হোয়াট ডু দ্য ইন দ্য সেন্টেন্স সেন্টেন্সে বা কোনো বাক্যে ঠিক কী করে সেটি তোমরা লিখবে চার বলা রয়েছে ডিগ্রি তোমরা উদাহরণ সহ লিখবে এরপর পাঁচ বলা রয়েছে লিস্ট দ্য টাইপ অফ ডিগ্রিস ইউসড ইন দ্য ফলোইং সেন্টেন্সেস নিচে বেশ কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে সেখানে কী কী ডিগ্রি ব্যবহার করা রয়েছে সেটি তোমরা লিখবে একই সাথে ডিসক্রাইব দ্য পারপাস অব দ্য ইউজ তাদের যে উদ্দেশ্য সেটি তোমরা লিখবে এখানে দেখো আমি নমুনা হিসেবে বেশ কিছু সেন্টেন্স লিখে দিয়েছি সেই মধ্যে একটি ডিগ্রি রয়েছে এখন ডিগ্রিগুলো কোন প্রকারের ডিগ্রি তোমরা তোমাদের মূল বই থেকে তিন প্রকার ডিগ্রি সম্পর্কে জেনেছ তো সেই প্রকার ভেদগুলো তোমরা এইখানে লিখবে অর্থাৎ কোন সেন্টেন্সে কোন ডিগ্রিটি রয়েছে সেটা লিখবে এবং একই সাথে সেই ডিগ্রিটি কেন ব্যবহার করা রয়েছে সেটি এবার তোমরা এই ছকে লিখবে এভাবেই মূলত এই প্রশ্নের উত্তর তোমরা দিবে এরপরে দেখো ছয় বার রয়েছে রাইট এ প্যারাগ্রাফ ফ্যামিলি ডিগ্রি ডিগ্রি ব্যবহার করে তুমি তোমার পরিবার সংক্রান্ত একটি প্যারাগ্রাফ লিখবে অর্থাৎ যে প্যারাগ্রাফটি তুমি লিখবে সেখানে ডিগ্রি বিভিন্ন ওয়ার্ড থাকবে তো আমরা এভাবে চার নম্বর অধ্যায়টি দেখে নিলাম এরপরে আমরা দেখব পাঁচ নম্বর অধ্যায়টি পাঁচ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে প্রথমটি হোয়াট ইজ দ্য থিম অব দ্য স্টোরি একটি গল্পের থিম কি এরপর দুই বলা রয়েছে ডিসকাস দ্য ডিফারেন্ট ফিচার্স অফ দ্য স্টোরি একটি গল্পে যে সকল ফিচারগুলো থাকে বা যে সকল বৈশিষ্ট্যগুলো থাকে সেটি তোমাদেরকে ডিসকাস করতে বলা রয়েছে এরপরে তিন নম্বর রয়েছে অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য গিভেন টেক্সট বিলো দেখো নিচে এখানে একটি টেক্সট দেওয়া রয়েছে এই টেক্সটটি মূলত আমি তোমাদের মূল বই থেকে এই গল্পটি থেকে নিয়েছি যে হ্যাভ ইউ বাকেট চুডে এই যে গল্পটি থেকে আমি এখানে একটি টেক্সট নিয়েছি এবং সেই টেক্সট থেকে দেখো কিছু নমুনা প্রশ্ন নিচে দেওয়া রয়েছে যেমন হু ফিলস এ বাকেট অ্যান্ড হোয়াট ফিলস এ বাকেট অর্থাৎ এরকম বেশ কিছু প্রশ্ন সেই টেক্স থেকে দেওয়া হতে পারে কোয়েশ্চেন তো সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু খুব সহজভাবে এই টেক্সটের মধ্যেই পেয়ে যাবে এবং খুব সহজেই তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে দেখো এরপরে আমরা চলে যাবো ছয় নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায় হচ্ছে সর্বশেষ অধ্যায় সিলেবাসের এবং এই অধ্যায়ের নাম হচ্ছে এ রিডার তো এই অধ্যায়ে যে প্রথম প্রশ্ন সেটি হচ্ছে অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশন ফ্রম দ্য টেক্সট গিভেন বিলো দেখো ঠিক আগের অধ্যায়ের মতোই এখানেও একটি টেক্সট দেওয়া রয়েছে অ্যান্টিলোপ সম্পর্কে এবং বলা হয়েছে যে এই টেক্সটটি পরও পরার পরে এই টেক্সটের ভিত্তিতে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে সে প্রশ্নগুলোর উত্তর তোমরা দাও দেখো এখানে আমি এ থেকে যে পর্যন্ত দশটি প্রশ্ন এখানে উল্লেখ করেছি উপরে প্যারাগ্রাফ থেকে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে চর্চা করে যাবে আমি প্যাসেজ থেকে এখানে দেখো এভাবে প্রশ্ন এখানে উল্লেখ করেছি এর মানে এই না যে প্রশ্নই আসবে পাঁচটি প্রশ্ন বা ছয়টি প্রশ্ন আমি এখানে অতিরিক্ত প্রশ্ন যুক্ত করেছি যাতে করে তোমরা আরো ভালোভাবে বিস্তর প্রস্তুতি নিতে পারো তো যাই হোক পরবর্তী প্রশ্ন দেখো দুই ব্যাপারে রয়েছে ডিসকাস সাম ওয়েস দ্যাট ক্যান হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড রিডিং টেস্ট বেটার দেখো বলা হয়েছে এমন কিছু উপায় বা এমন কিছু কৌশল সম্পর্কে আলোচনা করো যেগুলো মূলত তোমাকে একটি টেক্সট পড়ে বুঝতে সাহায্য করে তো এ ধরনের কিছু স্ট্র্যাটেজি বা কৌশল সম্পর্কে আমরা আমাদের মূল বইতে পড়েছিলাম ষষ্ঠ অধ্যায়ে সেগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নেবে তিন নম্বর বলা রয়েছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কন্টেকচুয়াল ক্লুজ কন্টেকচুয়াল ক্লুজ বলতে কি বোঝো হাউ ডাজ ইট হেল্প রিডার টু আন্ডারস্ট্যান্ড এ টেক্সট কিভাবে এই কন্টেকচুয়াল ক্লোজ একজন পাঠককে তার পড়া বুঝতে সাহায্য করে তো তোমরা ঠিক প্রশ্নের উত্তর দেবে এবং চারে বলা রয়েছে হাউ মেনি রিডিং টেকনিক জৈন তুমি কত ধরনের পড়ার কৌশল সম্পর্কে জানো দে সেগুলো কি আমরা কিন্তু আমাদের মূল বই থেকে স্কিমিং এবং স্ক্যারিং এই দুই ধরনের রিডিং স্কিল সম্পর্কে জেনেছি এগুলোর উপরে তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নেবে যাতে করে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে সেটি তোমরা খুব সহজভাবে প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য ইংরেজি বিষয় থেকে যেই সকল প্রশ্নগুলো আসতে পারে তার কিছু নমুনা নিয়ে আলোচনা করতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটি প্রশ্ন খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে আশা করছি এখান থেকে বুঝতে তোমাদের কোথাও কোনো অসুবিধা নেই তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলো বাসায় বসে পড়ো এবং সেই অনুযায়ী তোমাদের শিক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো এবং সেই সাবজেক্টের প্রশ্ন কেমন হতে পারে সেটি নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা তাই এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি